2000 টাকায় মাত্র 20 মিনিট কাজ করি ভাই। এখানে আমি কিন্তু ভালোভাবে বলতেছি, দেখেন কয়েকবার করে বলতেছি, 2000 টাকায় 20 মিনিট কাজ করি, 2000 টাকায় 20 মিনিট কাজ করি, আবারও বলতেছি 2000 টাকায় 20 মিনিট কাজ। ঠিক আছে, তো যাই হোক, তিনটা শর্ত বলি। তিনটা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো এখানে যে ইমো নাম্বারটা দেবো, ইমো নাম্বারে কল দেওয়া যাবে না। 2 নম্বর শর্ত হলো, এক নম্বর শর্তটা কি, এখানে যে ইমো নাম্বার দেবো সেই ইমো নাম্বারে কল দেওয়া যাবে না, অডিও কল বা ভিডিও কল কোনো কল দিতে পারবেন না। ঠিক আছে, ভয়েস পাঠাতে পারবেন অথবা SMS করতে পারবেন, কিন্তু কল দিতে পারবেন না, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো পিকচার টিকচার চাওয়া যাবে না ভাই, কারণ আমি এমনিতে আমার আপন কেউ না থাকলেও আমি এমনিতে সমাজ নিয়ে বাস করি। ঠিক আছে, আমি আমার নিজের হাতে জীবনকে ধ্বংস করতে পারবো না। সো আপনারা যদি আমার পিকচার টিকচার চান তাহলে সাথে সাথে ব্লক মারবো, বা অনেকে বলে আপু 1 মিনিট দেখি। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। সর্বপ্রথম শুনলেন মাত্র 2000 বিনিময়ে সে 20 মিনিট কাজ করে, কি কষ্টের কাজ আর কি পরিশ্রমের কাজ ভাই। হাসিও আসে আবার দুঃখও আসে, এই মেয়েরা এই সোশ্যাল মিডিয়াতে এসে তারা এই পরিশ্রম আর এই কষ্ট করে থাকে, 2000 টাকা 20 মিনিটে, টাকা যেন গাছে ধরে এবং টাকা যেন পিছন দিয়ে আসে। কেন বললাম, এই মেয়েগুলো এইভাবে বিগুতে ইমুতে বিভিন্ন অ্যাপসে প্রতারণা করে আমাদের বেশিরভাগই প্রবাসীদের সাথে, তারা এইভাবে বিনা ব্যবসায় কাপড় উল্টিয়ে প্রতারণা করে আমাদের প্রবাসীদের সাথে। তো আমি কথা বলছি না, শুধু যাওয়ার বেলা এটাই বলে যাব সকল প্রবাসী এবং সকল পুরুষদেরকে, আপনার অর্থ কষ্টকৃত অর্থ যেন বিফলে না যায়, সতর্ক থাকবেন। তাহলে চলেন আমরা সে ভিডিওটি দেখেনি, তোমাদের সাথে মজা করে তোমাদেরকে আনন্দ দেয়, এটা কি আমার অপরাধ? আমি তো কাউকে ধোকা দিচ্ছি না, কারো টাকা মেরে খাচ্ছি না, কারোর সাথে মিথ্যা বলতেছি না, আমি ভালো মানুষ চাই, ভালো মানুষ এবং ভালো বন্ধু চাই। ঠিক আছে, এই মুহূর্তে হ্যাঁ টাকার বিনিময়ে এগুলো করতেছি, কিন্তু মিথ্যা তো বলতেছি না এবং কাউকে তো ধোকা দিতেছি না। তো আমাকে কেন নিয়ে আমাকে নিয়ে এত কথা হবে? আমার নতুন ইমো নাম্বার নিয়েছে, আগের ইমোটা বিশ্বাস করবেন না, আগের ইমোটা ডিলেট হয়ে গেছি না, এটুকু মনে রাখবেন। আমি অসহায় একটা মানুষ, আমার পৃথিবীতে আপন বলতে গেলে কেউ নাই, আমি সমস্যায় পড়ে এগুলো করতেছি টাকার প্রয়োজন তাই না। ঠিক আছে, আমাকে বিশ্বাস করলে যোগাযোগ করবেন, আমি টাকা বেশি নিচ্ছি, 2000 টাকায় মাত্র 20 মিনিট কাজ করি ভাই। এখানে আমি কিন্তু ভালোভাবে বলতেছি, দেখেন কয়েকবার করে বলতেছি, 2000 টাকায় 20 মিনিট কাজ করি, 2000 টাকায় 20 মিনিট কাজ করি, আবারও বলতেছি 2000 টাকায় 20 মিনিট কাজ করি। তো আপনারা যদি আমাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে আপা কত টাকায় কত মিনিট, তাহলে তো আমার রাগ উঠবে, কারণ এখানে আমি বলে দিতেছি 2000 টাকায় 20 মিনিট কাজ করি হবে তারপরে। কিন্তু এখানে আমি যে ইমো নাম্বার দেবো, এই ইমো নাম্বারে তিনটা শর্ত মানতে পারলে আপনি আমার সাথে ইমোতে কাজ করতে পারবেন, ভিডিও কলে আমার সাথে এনজয় করতে পারবেন, মজা করতে পারবেন। আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই করব। ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, আপনাদের সন্তুষ্ট করাটাই আমার উদ্দেশ্য থাকবো, কারণ একবার যদি ভালোভাবে আপনার সাথে কাজ করতে পারি, বারবার আপনারা আমার সাথে কাজ করবেন। একটা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো এখানে যে ইমো নাম্বারটা দেবো, ইমো নাম্বারে কল দেওয়া যাবে না। 2 নম্বর শর্ত হলো, এক নম্বর শর্তটা কি, এখানে যে ইমো নাম্বার দেবো সেই ইমো নাম্বারে কল দেওয়া যাবে না, অডিও কল বা ভিডিও কল কোনো কল দিতে পারবেন না। ঠিক আছে, ভয়েস পাঠাতে পারবেন অথবা SMS করতে পারবেন, কিন্তু কল দিতে পারবেন না, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো পিকচার টিকচার চাওয়া যাবে না ভাই, কারণ আমি এমনিতে আমার আপন কেউ না থাকলেও আমি এমনিতে সমাজ নিয়ে বাস করি। ঠিক আছে, আমি আমার নিজের হাতে জীবনকে ধ্বংস করতে পারবো না। সো আপনারা যদি আমার পিকচার টিকচার চান তাহলে সাথে সাথে ব্লক মারবো, বা অনেকে বলে আপু 1 মিনিট দেখি, এরকম করলেও আমি সাথে সাথে ব্লক মেরে দেব। ঠিক আছে, 2 নম্বর শর্ত হলো পিকচার টিকচার চাওয়া যাবে না, ভিডিও কলে দেখার অনুরোধ করা যাবে না। 3 নম্বর শর্ত হলো আপনারা তো টাকা পাঠাইতে দেব, তাহলে টাকা কিভাবে পাঠাবেন? বিকাশ করে, বিকাশ নাম্বার দেব, আপনারা আমাকে SMS করবেন বা ভয়েস পাঠাবেন যে আপা বিকাশের দোকানে আছি। ঠিক আছে, বিকাশের দোকানে গিয়ে আমাকে SMS করবেন অথবা ভয়েস পাঠাবেন যে আপা বিকাশের দোকানে আছি, বিকাশ নাম্বারটা দেন, আমি এখন বিকাশ করব। তখন আমি আপনাকে একটা বিকাশ নাম্বার দেব, যে কোনো একটা বিকাশ নাম্বার দিলে ওই নাম্বারে টাকা আসার পর আমি নিচে আপনাদেরকে কল দেব, ভিডিও কল দেব টাকা আসার পরে। ভিডিও কল দিলে মানে টাকা আসলে বুঝবো আপনার কথা কাছে মিল আছে এবং আপনি কথা রাখছেন,
তারপরে আমি ভিডিও কল দেবো, তখন আপনি আমাকে দেখবেন, আপনাকে আমি